এই যে ময়ূর ফিমেল, শোনা যায় নিজের ছানা মনে করে কোকিলের ছানাকে বড় করে তোলে কাক। তবে এহেনও বিভ্রান্তি যে শুধু পক্ষীকুলে হতে পারে এমনটা কিন্তু নয়, মানুষের ক্ষেত্রেও হতে পারে। সম্প্রতি মুরগির ছানা ভেবে ময়ূরের ছানাকে বড় করে তুলেছেন পূর্ব বর্ধমানের এক বাসিন্দা। ছানাটি বড় হতে বিষয়টি জানতে পেরে বিপাকে পড়ে গিয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর থানার আজপুর গ্রাম পঞ্চায়েতের মিরোপাড়া গ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র কিষ্কু। মায়ায় পড়ে গিয়ে ময়ূরটিকে আর বাড়ি থেকে বের করতে পারেননি তিনি। এদিন বনকর্মীরা আর বর্ধমানের সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংস্থার সদস্যরা ময়ূরটিকে ধরার চেষ্টা চালান। সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংস্থার পক্ষে অর্ণব দাস জানান, জাতীয় পাখি ময়ূর কোনোভাবেই বাড়িতে পোষা যায় না, সেটা শাস্তিযোগ্য অপরাধ। ময়ূরটি বনদপ্তরের হাতে তুলে দিতে হবে পূর্ণচন্দ্র কিষ্কুর পরিবারকে। বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।